নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। শুধু নিরামিষ খাবার খেলে বা উপবাস করলেই ভগবানকে পাওয়া যায় না, তাহলে কি করে পাবো ভগবানকে? অহিংস হতে হবে, কাউকে হিংসা করা যাবে না, অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, কারোর ক্ষতি হবে এমন কাজ করব না, ভগবানের প্রিয় ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে, ঘরে মা বাবাকে রেখে যদি লক্ষ টাকা খরচ করে পূজা করি তাহলে কি আমরা ভগবানকে পাব? ভক্তি বিনা কৃষ্ণ প্রভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। অর্থাৎ আমরা উপরের সব নিয়ম পালন করলাম কিন্তু মনে ভক্তিভাব এলো না, তাহলে কৃষ্ণ প্রেম উদয় হবে? হবে না। মনে ভক্তিভাব উদয় হলেই দেখবেন কৃষ্ণ প্রেম উদয় হবেই এবং ভগবানকে পাওয়া সহজ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।